পবিত্র মাহের রমজান চলে গেল আমাদের কাছ থেকে আবার আল্লাহ ভালো রাখলে এগারো মাস পরে আমরা মাহের রমজান পাবো এখন আমাদের বাজে সোয়া দুইটা রাত গ্রিন পরোটা বা রুটি যেটাই বলেন বা বলো আমি তোমাদেরকে দেখাবো কি করে হেলদি করে গ্রিন রুটি বা পরোটা মেক করা যায় রোজার এক মাসের ক্লান্তির পরে এভাবে রুটি বানিয়ে বা পরোটা বানিয়ে যেমন ছেলের জন্য দেখো ডালার ডিম দিয়ে পরিবেশন করে দিয়েছি বা গরুর মাংস দিয়ে বা যে কোনো ভাজি দিয়ে খেয়ে দেখো মুখে লেগে থাকবে এবার আস রেসিপিতে চলে যাই দেখো এটা কী স্পিন আচ অর্থাৎ পালং শাক আমি কেটে মানে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবার আমি এগুলো ব্ল্যান্ড করবো আর ব্ল্যান্ড করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো আমি যে মিক্সড রুটি বা পরোটা যে যেটা খেতে পছন্দ করো রুটি খেতে চাইলে রুটি বানাবে পরোটা খেতে চাইলে পরোটা বানাবে আমি প্রথমে ব্ল্যান্ড করে নিচ্ছি বন্ধুরা আমি আসলে পানি দিতে ভুলে গিয়েছিলাম সরি টু সে ওকে এবার আমি পানিটা দিয়ে নিয়েছি দেখো কত দ্রুত মানে ইয়েটা হচ্ছে ব্ল্যান্ড হচ্ছে একটু খাটনির কাজ বাট খেতে যেমন মজা আর ছেলেমেয়েরা তো ভেজিটেবল খেতে চায় না তাই ওদের জন্য আমাদের এই অভিনব কায়দাগুলো আমরা অবলম্বন করি রাত দেড়টার সময় বানালাম আর দেখো এবার ব্ল্যান্ড করা হয়ে গেছে স্পিনাচ বা পালং শাক যেটাই বলা দেখো কালারটা কতটা গ্রিন কত সুন্দর লাগছে আর আমি পালং শাক ব্ল্যান্ড করে নিয়ে একটা হাড়ির মধ্যে আন্দাজ মতো পানি দিয়েছি চুলো ধরিয়ে দিয়েছি আর এবার আমি খানিকটা সাল্ট দিয়ে দিচ্ছি মানে লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো পানিটা গরম হয়ে গেলে প্রায় গরম হয়ে গেছে আমি উতরবো না গরম হয়ে গেলে আমি আটাগুলো দিয়ে দিব এখানে এবার আমি নাওয়াই মিক্সড হেয়ার আটা ময়দা রাইস ফ্লাওয়ার এখানে আমি আটা ময়দা এবং চালের গুঁড়ো তিনটা মিক্সড করে রেখেছিলাম সেগুলো আমি আন্দাজ মতো দিয়ে দিলাম আর এই ময়ানটাকে আমি একটু বেশি ঘন করব কারণ এখানে আমি স্পিনাচ যে ব্র্যান্ড করে রেখেছি সেখান থেকে দিব দিয়ে এটাকে সফট করব। হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মাখানোর জন্য দেখো এখনো যথেষ্ট পরিমাণে পানি লাগবে কেন কম দিয়েছি তোমাদেরকে বলেছি এবার দেখে নিবে আমি সফট করে কি করে মাখিয়ে নিচ্ছি দেখো আমি এখানে কিছুটা স্পিনাচ ব্ল্যান্ড করা স্পিনাচ দিয়ে দিলাম প্রয়োজন হলে আমি আবারও দিব গরম বলে একটু মাখাতে একটু সময় লাগছে আমি মাখিয়ে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আরও কিছুটা মানে স্পিনাচ ব্ল্যান্ড করা দিতে হবে এবং আমি দিয়ে নিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে মোবাইল এক নিয়ে করছি তো এই জন্য একটু ঝামেলা হচ্ছে যাই হোক তবু করছি আর এখানে যখন আমি মাখিয়ে একদম কমপ্লিট করে ফেলেছি তখন আমি লিটল বিট অলিভ অয়েল দিয়েছি অলিভ অয়েল দিয়ে এগুলোকে আমি আরও ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেয়ার পরে রুটি বানিয়েও পরোটা ভাজা যায় আবার পরোটা বানিয়েও পরোটা ভাজা যায় আমরা সবাই জানি সেটা এবার দেখো আমি শুধু দুইটা রুটি বানিয়ে আগে আমার ছেলেটার খাবার দিব তারপরে বাকি রুটিগুলো আমি মেক করব কারণ আসলে এক হাতে মোবাইল ভিডিও করাটা অনেক ঝামেলা তাই আমি শর্ট করে ফেললাম ভিডিওটাকে দেখতে পাচ্ছ যে একটা রুটি আমি অলরেডি তাওয়াতে দিয়ে দিয়েছি প্যানে দুইটা প্যান আমি বসিয়াছি একটার মধ্যে আমি এরকম করে হালকা করে উইদাউট অয়েলে ভেজে নিব তারপর আমি পরোটাটা এইটাতে ভাজবো নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ আমি এইটাতে অলিভ অয়েল দিচ্ছি খুব বেশি পরিমাণ দিব না তারপর আমি টিস্যু দিয়ে আমার ছেলেকে মুছে খেতে দিয়েছি আমার ছেলে খেয়েছে এবং বলেছে যে আমার অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ তোমরা দেখেছো আমি আমার ছেলেকে ডাল ভুনা এবং ভুনা দিয়ে দিয়েছি তোমরা চাইলে যে কোনো ভাজি দিয়ে গরুর মাংস দিয়ে চিকেন দিয়ে খেতে পারো আর এখানে আমি এবার পরোটা পরোটাটা তেলে ভেজে নিচ্ছি আসলে কথাগুলো গুছিয়ে বলতে পারছি না তোমরা বুঝে নিও আর ভিডিওটা আমি খুবই ছোট করেছি দেখতে পেয়েছ কারণ এত রাতের কাজ আর এক হাতে সব কিছু মাখিয়ে মাখিয়ে ভিডিও করাটা অনেক বেশি টাফ ছিল আমি ভিডিওটা যতটুকু সম্ভব ছোট করে নিয়েছি আর দেখো লুকিংটা ইয়ামিনা বলো আর এভাবে খেতে দিলে যারা ভেজিটেবল খায় না তাদের ভেজিটেবলটা খাওয়া হলো সেই সাথে রুটিটা মজাও লাগলো মানে এক দিলে দুই পাখি মারা হলো আমার ছেলেকে জিজ্ঞেস করলাম অলরেডিও খেয়ে নিয়েছে ওকে জিজ্ঞেস করলাম যে বাবা কেমন হয়েছে বললাম অনেক মজা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ কিছু করলে ছেলেমেয়েরা খেলে তখন যেটা হয় মায়েরা অনেক হ্যাপি হয় এটাই মায়েদের শান্ত্বনা আলহামদুলিল্লাহ এবং ওর জন্য আমি আর কয়েকটা বানিয়ে ছেঁকে রেখে দিয়েছি বলেছে আম্মু আমি এগুলো পরে খাবো যেটা তোমরা প্রথমে দেখেছিলে দুটো পর আমার ছেলে সাধারণত একটা রুটির বেশি কখনই খায় না এরকম করে বানিয়ে দিলে দেখা যায় দুইটা মাশাল্লা খায় আজকে যেমন খেলো আরও খেলো বলে আমার ভালো লাগলো তাই বলবো এই পবিত্র রোজা শেষে একটু ভিন্ন ধর্মী একটা খাবার ব্রেকফাস্ট হিসেবে বা ডিনার হিসেবে তোমরা বেছে নিতে পারো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং আমার প্রিয় ভাই ও বোনগুলো অ্যাগেন ঈদ মোবারক ঈদ যাদের জন্য ঈদ মানে তাদের জন্য ঈদ মুবারক আমাদের জন্য কখনই জীবনে ঈদ হয় না যাই হোক আলহামদুলিল্লাহ আর তোমরা অবশ্যই জানাবে যে আজকের এই শর্টকাটের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তোমরা ইনশাল্লাহ ফলো করবে এবং আশা করছি খেয়ে বলবে যে আখি গেলার রেসিপিটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ